ব্ল্যাকহেডস কিন্তু আমাদের ভীষণ কমন প্রবলেম, সেটা ছেলেই হোক কিংবা মেয়ে। তাই তোমাদের সাথে আজ আমি কিছু টিপস শেয়ার করব, যাতে তোমরা সহজেই বাড়িতে ব্ল্যাকহেডসকে রিমুভ করতে পারো। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের সবারই এই নোজ এরিয়াতে এবং এই মাউথ এরিয়াতে অয়েল গ্ল্যান্ড থাকে, সেটা দীর্ঘদিন ধরে ঘাম ডার্ট জমা হতে হতে ব্ল্যাকহেডসের সৃষ্টি করে। এবং দেখবে নাকের উপরে বুটি 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 কালো কালো বা এখানে কিছু কালো কালো দানার মতো দেখা যায়, সেটা দেখতে ভীষণ খারাপ লাগে। তো এটাকে তো রিমুভ করতে হবে, তাই না? আচ্ছা, রিমুভ করার আগে আমি বলছি কিভাবে তোমরা এটাকে কন্ট্রোল করতে পারবে। তোমরা রেটিনল ক্রিম অথবা স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম ইউজ করতে পারো। এটা কিন্তু আমাদের অয়েলকে খুব ভালোভাবে প্রিভেন্ট করে এবং আমাদের পোর্সগুলোকে লক করে রাখে, তাই ব্ল্যাকহেডস কিন্তু সৃষ্টি হতে পারে না। ব্ল্যাকহেডস রিমুভ করার কিন্তু ভীষণ কিছু সহজ উপায় আছে। আমি তোমাদের হোম রেমেডি আজ বলবো না, কারণ আমি অনেকবার ট্রাই করেছি, সেই হোম রেমেডিগুলো সেরকম কিন্তু এফেক্টিভ নয়। তাহলে চলে যাচ্ছি কিভাবে তোমরা ব্ল্যাকহেডসগুলোকে ইজিলি বাড়িতে রিমুভ করতে পারবে। সবার প্রথমে আমি বলছি, এই প্রত্যেকটা টেকনিক করার আগে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ফেসে স্টিম নিতে হবে। একটু গরম জল করে নেবে, একটা ছোট্ট টাওয়াল বা রুমাল মতো নিয়ে সেটাকে খুব ভালো করে ডিপ করে স্কুইজ করে এই নোজ এরিয়াতে এবং এই মাউথ এরিয়াতে 10 মিনিট ধরে মিনিমাম স্টিম দিবে। তাতে কি হবে, তাতে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যাবে এবং তোমরা ইজিলি এটাকে রিমুভ করতে পারবে কোনো রকম পেইন ছাড়াই। চলে যাচ্ছি নাম্বার 1 টেকনিকে, সেটা হলো ব্ল্যাকহেডস রিমুভিং স্ট্রিপ। বিভিন্ন অনলাইন সাইটে এবং শপেও হয়তো তোমরা এটাকে কিনতে পারবে, কিছু স্ট্রিপ পাওয়া যায়, সেটা জাস্ট নেবে এবং নাকের ওপরে সুন্দর করে অ্যাপ্লাই করবে বা মাউথ এরিয়াতে অ্যাপ্লাই করবে, কিছুক্ষণ রেখে এটাকে জাস্ট পিল করে তুলে ফেলবে, দেখবে তোমাদের ব্ল্যাকহেডস রিমুভ হয়ে গেছে। নাম্বার টুতে আছে ব্ল্যাকহেডস রিমুভিং টুল। এটা অনেকটা সূচের মতো দেখতে হয়, সূচ যেরকম দেখতে হয় সেরকমই হয়, মাথাটি একটু বড় মতন থাকে। তোমরা সেটাকে নিয়ে কি করবে, সেটা নিয়ে খুব সুন্দর করে নোজে হালকা একটু এভাবে ড্র্যাগ করবে, দেখবে সুন্দর করে ব্ল্যাকহেডসগুলো কিন্তু উঠে চলে আসছে এবং পুরো ক্লিন হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নাম্বার 3-তে, এটা ভীষণ পছন্দের এবং ভীষণ এফেক্টিভ। এটা হলো মাল্টি ফাংশনাল ব্ল্যাকহেডস রিমুভিং টুল। এটা আমি ভীষণ ইউজ করি এবং এটা ভীষণ ভালো। এটার একটা ডেসক্রিপটিভ ভিডিও কিন্তু আমি আগেও করেছি, আমি আই বাটনে এটা অ্যাড করে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নেবে। এটাতে কি করতে হয়, এটাতে জাস্ট একটা ইলেকট্রিক টুল থাকে, সেটা নিয়ে কিচ্ছু নয়, জাস্ট নাকের ওপরে একটুখানি রাব করবে সুন্দর করে, একদম ঝা চকচকে স্মুথ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এই টেকনিকগুলো অবশ্যই ইউজ করে দেখো, আর তোমাদের ব্ল্যাকহেডস কিংবা হোয়াইটহেড নিয়ে ঘুরে বেড়াতে হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।